কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকে গেল নোংরা জল, প্লাবিত মন্দির চত্বর। আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকল নোংরা জল। সূত্র পিএইচই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভেতরের নোংরা জল ছেড়ে দেওয়ার কারণে এই নোংরা আবর্জনা জলে প্লাবিত হচ্ছে মন্দির এলাকা। সাথে মন্দিরের সামনে দোকানেও জল ঢুকে পড়ছে এবং মন্দিরের আশেপাশে বসবাসকারী মানুষজনের ঘরেও জল ঢুকে যাচ্ছে। শুধু আজ নয়, এর আগেও এরকম নোংরা জল ঢুকেছে বলে জানান এলাকার বাসিন্দারা। পিএইচই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের গাফিলতির কারণেই এই অবস্থা বলে জানান সাধারণ মানুষ। কল্যাণেশ্বরী আসানসোল থেকে ক্যামেরা পার্সন সাহিল খানের সঙ্গে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।